আমদানি না থাকার অজুহাতে চট্টগ্রামে সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তাপ্রতি বেড়েছে 300 থেকে 400 টাকা। স্বর্ণচাল কেজিতে বেড়েছে 5 টাকার বেশি। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। এজন্য পাইকাররা দুষছেন উত্তরবঙ্গের মোকাম মালিকদের। আবুজাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়াজয়। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার চাকতাই ও পাহাড়তলী, যেখানে সপ্তাহ ব্যবধানে চালের দাম বেড়েছে বস্তাপ্রতি 300 থেকে 400 টাকা পর্যন্ত। আমাদের উত্তরবঙ্গে যারা আমাদের মধ্যস্বত্বভোগী এবং বিভিন্ন মিল কারখানা যারা আছে, তারা হঠাৎ করে এক বস্তা 400-500 টাকা করে চালের দাম বাড়ায় দিচ্ছে। কিছু সংখ্যক আমদানিকারক মাল আনছে, অনেক গুদামে গুদামে এটা জাত করে লাগছে। সরকার যদি এই মুহূর্তে নিজে কোনো পদক্ষেপ নেয়, তাহলে চালের দাম আর বাড়বে না, ব্রঞ্চে আরো কমবে। খুচরা বাজারে চালের দাম আরো বেড়ে যাওয়ায় দিশাহারা ভোক্তারা। খুচরা ব্যবসায়ীরা দুষলেন পাইকারদের। গত কাল পরশু বস্তা ছিল 2600 টাকা 2500 টাকা, হ্যাঁ আজকে বাজারে দেখি ওইটা হয়ে গেল 2750 টাকা 2800 টাকা, এই ধরনের দাম বলতেছে। বাঁচার কোনো উপায় নেই এখানে। এখানে অবস্থা হয়েছে বড় লোক, আরও বড় লোক ওই মধ্যবিত্তি জাল আছে, এরা খুচ দিয়ে ফাইতেছে না, কেউ থেকে সাইতে ফাইতেছে না। চালের বাজারে এই উদ্ধগতি ঠেকাতে সারা দেশে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। নয়ন বড়ুয়াজয়, নিউজ 24, চট্টগ্রাম।